أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. سلسلة বিশ্বাসী যারা সিলসিলার মতবাদ নিয়ে যারা চলাফেরা করছে, এরা যে মতবাদ রাখে সেই মতবাদটি মূলত কি? এরা কি কোরআনের মতবাদ রাখে না অন্য কিছু? কোরআনে যদি 5 নম্বর সূরা আল মায়দা এর 104 নম্বর আয়াতে আমরা দেখি, এখানে আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوْ لَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ. মানুষকে যখন বলা হয় এসো তোমরা আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যা নাজিল করেছেন আর রাসূলদের কাছে এসো তোমরা, আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো আর রাসূলদের কাছে যা নাজিল করা হয়েছে সেই সবের দিকে তোমরা এসো। যত রাসূল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত রাসূলদের কাছে এই আল কিতাব ছিল, যার প্রমাণে 57 নম্বর সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াতে লেখা রয়েছে। তখন এই মানুষগুলি, এই যারা সিলসিলা বিশ্বাসী, যারা পীরদের মুরিদ হয়ে জীবন কাটাচ্ছে, এই সব লোকগুলি যে কথাগুলি বলে, আর যারা তাবলিগী জামাতে যে চিল্লা লাগাচ্ছে, এই সব লোকদের স্লোগান হলো, প্রকাশ্যভাবে না বলুক ইনডাইরেক্টলি তারা বলে যাচ্ছে, কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। তারা বলে আমাদের পূর্বপুরুষদেরকে যে পথে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন আওলাও কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদি ওদের পূর্বপুরুষেরা কিছুই জানত না আর তারা সরল সত্য পথেরও অনুসারী ছিল না, তবুও এই করে যাবে। আপনি যদি একজন মানুষকে, আজ আমাদের দেশের একজনকে জিজ্ঞেস করেন যে দেওয়ানবাগের পীরের মরিদ, তাকে যদি আপনি বলেন যে আপনার পীর তো দাবি করছে আল্লাহ হওয়ার, আপনার পীর দাবি করছে তিনি হলেন মোহাম্মদুর রসুলুল্লাহর জামাই, তখন সে বলবে সমস্যা নেই কারণ সে আমার পীর। এইভাবেই মানুষ পথভ্রষ্ট হয়েছে, আর এই পথভ্রষ্ট করার জন্য অতীতে যেমন ফোকাহাদের, মুহাদ্দিসিনদের সবচেয়ে বড় হাত ছিল, আজকের যুগে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি মানুষকে বিভ্রান্ত করছে এই পীর সমাজ। ফুরপুরা বলেন, জৌনপুর বলেন, বা অন্যান্য আমাদের দেশে শর্ষিনা, চরমোনাই, দেওয়ানবাগ, কুতুববাগ, মাইজ ভাণ্ডার যাই বলেন না কেন, তো এদের সিলসিলা মূলত একটি, বাবা দাদারা যে পথে চলেছে এই পথে এরা চলবে।